চট্টগ্রামের বোয়ালহালীর আমুচিয়া ইউনিয়নের মুক্তকেশী সড়কের নির্মাণ হাজর শুভ উদ্বোধন করে। সেপ্টেম্বর 2 তারিখ শুক্রবার সকালে ইউপি চেয়ারম্যান হাজল দে ইউনিয়নের শুভ উদ্বোধন করে। অনুষ্ঠানত উপস্থিত আছে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রাশেদুল আলম সুমন, যুবলীগ নেতা সমীরণ চক্রবর্তী, ছাত্রলীগ নেতা মোহাম্মদ হাসনিন, মুক্তিযোদ্ধা গণেশ দে, ধনা বিশ্বাস, শিমুল সর্দার, তপন চক্রবর্তী, রুবেল সর্দার, অনেক বিশ্বাস আরো বোধ কেউ। মুক্তকেশী সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক, কারণ এই সড়ক দিয়ে যাতায়াত করে দুটি স্কুলের, হাই স্কুলের এবং একটি সরকারি কলেজের শিক্ষার্থীরা এবং গ্রামের সাধারণ মানুষ। এই সড়কটি হতে যাচ্ছে, তাতে করে এই গ্রামের সাধারণ লোকজনের যথেষ্ট পরিমাণের উন্নয়ন হবে। এই নির্মাণ অব্দে আর যাতায়াত লাগে খুব ভালো, আর রোডটা দিওয়ানে ও স্যার খুব উপকৃত হইব, নদী বন আর উন্নয়ন আর যাতায়াত ব্যবস্থা ভালো হয়, স্কুলগুলোর মাইল বেশি সমস্যা আছে। উল্লেখ্য, স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের আওতায় 1,07,20,900 ব্যয়ে এই সড়ক নির্মাণ কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ক্যাজিয়ান এন্টারপ্রাইজ। 8,000 টোটাল চুক্তি মূল্য, 1,07,00,000 টিয়াম। এর মধ্যে 370 মিটার প্যালাসাইডিং আছে, দুবো কালভার্ট আছে, তার মধ্যে ব্রিক কালভার্ট, আরসিসি কালভার্ট এবং 1,100 মিটার খাস। আজ হাজার যাত্রা শুরু করবি। সি প্লাস টিভি চট্টগ্রাম।